প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি মোহাম্মদ ইমাম গাজী সোহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রি নয়, মিডল ইস্টের কোনো দেশ নয়। এই দেশটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ এবং মুসলিম দেশ। দেশের নাম উজবেকিস্তান। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা, যারা উজবেকিস্তান যাবেন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা উজবেকিস্তানের জব মিশনে কাজকর্ম করছি। ইতিমধ্যে উজবেকিস্তানের বেশ কিছু সফলতা আমাদের কাছে চলে এসেছে, বেশ কিছু ভিসা আমরা লাভ করেছি এবং যেগুলোর ম্যান পাওয়ার করার জন্য অলরেডি জমা হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে এগুলো আসার পর আমরা ফ্লাইটের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। দর্শক, যারা উজবেকিস্তান যাবেন, এই উজবেকিস্তান দেশটি কিরকম, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এর রাজধানী তাশখন্দ, সার্বভৌম রাষ্ট্র, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র, 12টি প্রদেশ, একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর। উজবেকিস্তান সীমান্তে 5টি স্থল বেষ্টিত দেশ রয়েছে। উত্তরে কাজাকস্তান, উত্তর পূর্বে কিরগিজস্তান, দক্ষিণ পূর্ব তাজিকিস্তান, দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান। মুদ্রা উজবেকিস্তানি সোম, সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া। জনসংখ্যা 35.65 মিলিয়ন। দর্শক, আমরা জানলাম উজবেকিস্তান দেশটি কিরকম। এবার আমরা জানবো যারা উজবেকিস্তান যাবেন, যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ সুবিধা পাবেন, চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে, এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার, সুইং অপারেটর গার্মেন্টস, এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে যারা মেশন, ওয়েল্ডার, টাইলস মেশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ভেকো অপারেটর, ক্রেন অপারেটর, হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ রয়েছেন, তারা উজবেকিস্তানে উচ্চ স্যালারিতে কাজ করতে পারবেন। দর্শক, এবার আমরা জানবো আপনি যে উজবেকিস্তানে গিয়ে কাজকর্ম করবেন, এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং আপনাকে এই কাজে কতক্ষণ ডিউটি করতে হবে এবং আরো আরো অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবেন, চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। উজবেকিস্তানে যে সকল সুযোগ সুবিধা পাবেন, বেতন হিসাবে পাবেন $350 থেকে $500 পর্যন্ত, এছাড়াও থাকা এবং খাবার কোম্পানি বহন করবে। দর্শক, এবার আমরা জানবো আপনি উজবেকিস্তান গেলেন, যাওয়ার পরে যে ভিসাটি পেলেন, এই ভিসার মেয়াদ কতদিন থাকবে, পরবর্তীতে নবায়ন করা যাবে কিনা এবং যেতে হলে আপনার বয়স কত থেকে কত পর্যন্ত প্রয়োজন, চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। ভিসার মেয়াদ 1 বছর, প্রতি বছর নবায়ন যোগ্য, বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। দর্শক, এবার আমরা জানবো আপনার আবেদন করতে হলে ডকুমেন্টস কি কি লাগবে, কোথেকে, আরেকটি প্রতিবেদন থেকে। আপনার যা যা ডকুমেন্টস লাগবে, পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ডের 6 কপি ছবি। দর্শক, এবার আর প্রতিবেদন নয়, দর্শক আমরা উজবেকিস্তানের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি $380,000। এই প্যাকেজ মূল্যটি আপনি কিভাবে পরিশোধ করবেন, আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব $50,000। তারপর যখন আপনি ভিসা পাবেন, 1 মাসের মধ্যে ভিসা আসার পরে জমা করবেন $150,000। তারপর এই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে, স্মার্ট কার্ড হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে উজবেকিস্তান পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। সবকিছু মিলিয়ে উজবেকিস্তান পৌঁছা পর্যন্ত সময় লাগবে সর্বোচ্চ 2 মাস। দর্শক,
আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা 115 শহীদ তাজউদ্দিন আহমদ সরণি মগবাজার ঢাকা 1217। ফোন নাম্বার 01712208000 এবং 03747416004। এটুকু নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। এবং মাঝখানের যে নাম্বারটি রয়েছে এটি আমাদের অফিস এক্সিকিউটিভ মনির সাহেব, তার সাথে আপনারা কথা বলতে পারবেন। এই তিনটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা রয়েছে। আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।